হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুচিস লাইফলাইন। সবাইকে আবার নতুন একটি রেসিপি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। রেস্টুরেন্টের ছোটরা বড়রা সবাই আমরা বাটার চিকেন অর্ডার করে থাকি, সবার অনেক পছন্দের। আমার আজকের রেসিপি হলো সেই রেস্টুরেন্ট স্টাইলেই, হুবহু রেস্টুরেন্টের টেস্টেই বাটার চিকেন। তো চলুন মূল রেসিপিটি শুরু করে দিই। শুরু করার আগে সবার কাছে আবার অনুরোধ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাতে করে আমার নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। রেস্টুরেন্টে বাটার চিকেন বোনলেস হয়ে থাকে, তাই মুরগির বুকের মাংসটাই আমি কিউব করে কেটে নিয়েছি। তো আমি পরিমাণে হাফ কেজির মতো নিয়েছি, আর নিয়ে নিয়েছি এই শান মশলা। তো এক চা চামচ আমি লাল মরিচ গুঁড়ো দিলাম, এক চা চামচ জিরে গুঁড়ো, এক চা চামচ ধনে গুঁড়ো, আর এক চা চামচ সেই শান মশলা দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি শান মশলা না থাকে কোনো অসুবিধা নেই। আর স্বাদ মতো লবণ, আদা রসুন বাটা, টক দই 2 টেবিল চামচ মতো। সব কিছু খুব ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। শান মশলা না থাকলে সেটি স্কিপ করতে পারেন। আর তারপর কালার অ্যাড করে আবারও মিক্সড করে আমি একটু রেস্টে রেখে দিচ্ছি। এরপর অন্য একটি প্যানে আমি 1 টেবিল চামচ মতো বাটার দিয়ে 1 কাপ মতো পেঁয়াজ দিয়ে নেড়ে চেড়ে একটু নরম করে নিচ্ছি পেঁয়াজ কুচিগুলোকে। পেঁয়াজ কুচিগুলো নরম হয়ে আসলে আগে থেকে কেটে রাখা 4টি টমেটোর ফালি আমি দিয়ে সেগুলোকে নেড়ে চেড়ে নরম করে নিব। আর উপরে দিয়ে দিচ্ছি এভাবে ছিটিয়ে সেই শান মশলা। আপনাদের কাছে শান মশলা না থাকলে আবারও বলছি, নর্মাল জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যবহার করবেন। তবে শান মশলা আমার মনে হয় এখন প্রতিটি সুপার শপে দেশে বিদেশে সবখানেই পাওয়া যায়। এবারে অন্য একটি প্যানে আমি ম্যারিনেট করা সেই চিকেন পিসগুলো ভেজে নিচ্ছি। তো তেল গরম করে একে একে চিকেন পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। আর খুব ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে আমি একটু চিকেন টিক্কার মতো করে ভেজে নিব, অর্থাৎ একটু তান্দুরি ফ্লেভার নিয়ে আসার চেষ্টা করব। মোট কথা, ওপর নিচ খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ওপর নিচ যদি একটু পোড়া পোড়া করে ভেজে নিতে পারেন তাহলে তো আরও বেটার, তাহলে দেখতেও ভালো লাগবে আর স্মোকি যে ফ্লেভারটা সেটিও পাবেন। তো আমার ভাজা হয়ে গিয়েছে, এবারে সসটি দেখতে চলে যাচ্ছি। তো টমেটোগুলো গলে গিয়েছে, এবারে যেটি করব সেটি হচ্ছে আমি লবণ দিয়ে সেটি ব্লেন্ড করে রাখব। তো ব্লেন্ড করে আমি এক পাশে রাখছি, আর এক পাশে আরেকটি প্যানে আমি আবার 1 টেবিল চামচ মতো বাটার দিয়ে সেই ব্লেন্ড করা সসটি দিয়ে দিলাম। উপরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ মতো শান মশলার গুঁড়ো, না থাকলে আবারও বলছি স্কিপ করবেন। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম আর লবণ দিয়ে দিলাম। এরপর উপরে দিয়ে দিলাম আমি 2 টেবিল চামচ মতো ফ্রেশ ক্রিম। এখন কথা হচ্ছে বাসাতে যদি ক্রিম না থাকে তখন কি করবেন, দুধের মধ্যে গুঁড়ো দুধ গুলিয়ে ক্রিম তৈরি করে দিয়ে দিবেন, সেটিতেও অনেক টেস্ট হয়। অর্থাৎ আপনি যদি 1/2 কাপ দুধ নেন তাহলে সেখানে আপনি 1/2 কাপের মতো গুঁড়ো দুধ নিয়ে গুলিয়ে দিয়ে দিবেন। তো সসটি হয়ে গিয়েছে, আমি চিকেনগুলো দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিকেনগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে রান্না করে নিব। আবারও উপরে খানিকটা মশলা দিয়ে সেই শান মশলা দিয়ে দিলাম। আপনাদের কাছে না থাকলে আবারও বলছি আপনারা নর্মাল জিরে গুঁড়ো, টালা জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো দিতে পারেন। তো কষিয়ে দেখুন রান্না করে নিচ্ছি আমি, খুব ভালো করে কষিয়ে নিতে হবে। আর আপনারা বুঝেই যাবেন কখন চিকেনটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, সসটা যখন একটু গ্রেভি হয়ে আসবে বুঝে যাবেন যে মাংসটা হয়ে গিয়েছে। তো সসটা ভালো মতোই গ্রেভি হয়ে এসছে, আমি উপর 2টো কাঁচামরিচ দিয়ে দিয়েছি আর রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। এবার উপরে সামান্য কিছু ক্রিম দিয়ে এরকম গার্নিশ করে নিলাম, ব্যাস রান্না কমপ্লিট হয়ে গেল। এই হলো বাটার চিকেন। যে কোনো সময় অতিথি আপ্যায়নে বা বাসার মেম্বারদের খুশি করতে আপনি তৈরি করে ফেলতে পারেন ঝটপট বাটার চিকেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন আমার চ্যানেল সুচিস লাইফলাইন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি বেল বাটনটি প্রেস করে রাখবেন নিউ ভিডিওর জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন এপিসোডের সাথে। আল্লাহ হাফেজ।